ভারতবর্ষ তার প্রকৃত রদ্রোগে হারিয়েছে। এতে অভিনবত্ব বা কোনো কিছু আমরা ভাবিনি। একজন সত্যি ভারতরত্ন চলে গেলে তাকে যতটুকু মর্যাদা দেওয়ার যায় আমরা সেই চেষ্টাই করেছি মাত্র। ভারতবর্ষের সঙ্গীতে লতা, আশা, কিশোর, মুকেশ এরা ছাড়া আর আছেটা কি? এরা দুটো পাঁচটা দশজন মানুষ ছাড়া বাকি সব হচ্ছে কালকাযোগী, আজ আসে কাল চলে যায়। ঠিক আমি এটুকু জানি যে লতাজির এই গানগুলো একদিন আমার নাতিও কখনো গায়, কিন্তু বাকিরা আসবে আর যাবে। কাউকে অসম্মান করছি না, কিন্তু বাকিরা আসবে যাবে, এনারাই থেকে যাবে। আপনারা দেখছেন বঙ্গভূমি লাইভ, আর আমি এই মুহূর্তে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানে কিন্তু লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে ফুলের জলসাগরে, আর এই পুরো ব্যাপারটাই ঘটিয়েছে 50 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সজল ঘোষ। আসুন এই নিয়ে কথা বলে নেবো স্বয়ং তার সঙ্গেই। আমরা গত দুদিন ধরে অনেক শ্রদ্ধাঞ্জলি দেখছি, কিন্তু এমনভাবে ফুলের মাধ্যমে এটা অভিনব, মানে নতুন একদমই। অনেক মানুষ আসছে ঘুরছেন, এবং কী বলবেন? দেখুন, ফুল আর লতাজি তো সমার্থক শব্দ, ফুল আর সরস্বতী, লতাজি আর সরস্বতীও সমার্থক শব্দ। ভারতবর্ষ তার প্রকৃত রদ্রোগে হারিয়েছে। এতে অভিনবত্ব বা কোনো কিছু আমরা ভাবিনি। ফুলের মেলা মানে এরকম হয়? হ্যাঁ, মানে ফুলের মেলায় আর সেই সময় সেই বেলায় যে লতাজি আমাদের ছেড়ে চলে যাবেন এটা তো ভাবিনি। সাধারণভাবে একজন সত্যি ভারতরত্ন চলে গেলে তাকে যতটুকু মর্যাদা দেওয়ার যায় আমরা সেই চেষ্টাই করেছি মাত্র। দেখলাম লতাজির বিভিন্ন গল্প চলছে, মানে বাজানো হচ্ছে বাংলার গানও চলছে। ভারতবর্ষের সঙ্গীতে লতা, আশা, কিশোর, মুকেশ এরা ছাড়া আর আছেটা কি? এরকম দুটো পাঁচটা দশজন মানুষ ছাড়া বাকি সব হচ্ছে কালকাযোগী, আজ আসে কাল চলে যায়। এই 10-15 জন লিজেন্ড যারা আমাকে, আশাজি একটা বলেছিলেন একটা কথা যে আমি যে গানগুলো গাইছি সে গানগুলো একদিন তোমার দাদু গাইতেন বাথরুমে গিয়ে। হ্যাঁ, তো ঠিক আমি এটুকু জানি যে লতাজির এই গানগুলো একদিন আমার নাতিও কখনো গাইবে, কিন্তু বাকিরা আসবে আর যাবে। কাউকে অসম্মান করছি না, কিন্তু বাকিরা আসবে যাবে, এনারাই থেকে যাবে। এক কথায় যে আপনি কতটা ভক্ত ছিলেন, মানে কতটা আপনার জীবনে বলতে, না না জীবনে টিবনে কোনো প্রভাব নয়, ভক্তি বলতে গান বলতে যেটুকু বোঝায় আমি এদেরই বুঝতাম। ক্যামেরায় শুভদীপ দেশ, সঙ্গে তমাল পাল, বঙ্গভূমি লাইভ, কলকাতা।